বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা কলেজ কর্তৃক নির্ধারিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের ক্লাসটি অনার্স চতুর্থ বর্ষের শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। শিক্ষার্থীবৃন্দ এবং আমার সকল দর্শক, আসসালামু আলাইকুম। আমি ঢাকা কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছি। তো আশা করছি সকলে শারীরিকভাবে সুস্থ এবং নিরাপদে আছেন। শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা লেখাপড়ায় মনোযোগী হয়েছ, কেননা এই অনার্স চতুর্থ বর্ষের জন্য পরীক্ষা, অনার্স ফাইনাল এক্সাম যেটা, সেটা একদম সন্নিকটে এবং আমাদের নিশ্চয়ই আর তেমন হাতে সময় খুব একটা নেই। তো আমরা আমাদের সিলেবাসগুলি শেষ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আশা করছি তোমরা সবসময় আমাদের সাথে সংযুক্ত থাকবে। আজ আমি তোমাদেরকে কীটতত্ত্ব বিষয়ের উপরে আলোকপাত করব। এটা আমরা শুরু করেছিলাম বেশ কয়েকটি ক্লাস দিয়ে, তবে কীটতত্ত্বের যে শ্রেণীবিন্যাস অংশটুকু সেটা আজকে আমাদের আলোচ্যসূচির অন্তর্ভুক্ত থাকবে। তো আমরা গত ক্লাসে অ্যাটেরিগোটা বা অপক্ষল পতঙ্গেদের আমরা তাদের শ্রেণীবিন্যাসের কিছু অংশ পড়েছিলাম। সেই গ্রুপ থেকে অর্থাৎ অপক্ষল পতঙ্গের দুইটি অর্ডার, একটি হচ্ছে প্রোটুরা এবং আরেকটি হচ্ছে কলম্বোলা, এই দুইটি বিষয়ে বা বর্গ থেকে আমরা মোটামুটিভাবে সেই ইনসেক্টগুলির বিষয়ে একটি সাধারণ ধারণা পেয়েছি। তো আজ আমরা সেই অ্যাটেরিগোটা বা অপক্ষল অংশটা থেকেই আরও কিছু ইনসেক্ট অর্ডার বা বর্গ সম্পর্কে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই আমার সাথে থাকবে। তো চলো আমরা একটু বোর্ডে যাই। তো বোর্ডে আমাদের অ্যাটেরিগোটা বর্গের অন্তর্ভুক্ত যে তিন নম্বর অর্ডারটি হচ্ছে ডিপ্লুরা। ডিপ্লুরা এটা বোনার বিজ্ঞানী 1904 সালে এটা প্রতিষ্ঠিত করেছেন এবং এরা হচ্ছে কমনলি নোন অ্যাজ ক্যাম্পোডিয়ডস অথবা জাপাইজিডস অথবা প্রোজাপাইজিডস নামে পরিচিত। তো ডিপ্লুরা বর্গের সাধারণ বা কমন নেম হচ্ছে এগুলি। বিজ্ঞানী লিনিয়াস 1758 সালে এই বর্গের কীটপতঙ্গের অ্যাপটেরা, বানানে অ্যাপটেরা বাট উচ্চারণে কিন্তু অ্যাটেরা, অর্থাৎ অপক্ষল পতঙ্গ হিসাবে এটাকে চিহ্নিত করেছেন। এবং এরপর 1896 সালে কুক এগুলির নামকরণ করেছিলেন র্যাবডুরা। তবে বোর্নার 1904 সালে এই ডিপ্লুরা নামটি দেন এবং পরবর্তীতে আধুনিককালে এই ডিপ্লুরা নামটি সর্বাধিক প্রচলিত এবং সর্বাধিক গৃহীত। তো আমরা এদের কিছু কমন বৈশিষ্ট্য এবং সাধারণ আলোচনা দেখি। হ্যাবিট এবং হ্যাবিটেট। ডিপ্লুরা বর্গের সদস্যরা সাধারণত অন্ধকারাচ্ছন্ন বা আড়াল করে রাখা কোনো বসবাস স্থানে তারা থাকে, পাথরের নিচে, কাঠের বা বাকলের নিচে, ঝরা পাতার ভেতরে অথবা মাটিতে, ধুলাবালি, ফাটল প্রভৃতি স্থানে লুকিয়ে বাস করতে ভালোবাসে। এগুলি খুব দ্রুত গতিতে চলাফেরা করতে পারে এবং কদাচিৎ এরা আলোর সান্নিধ্যে আসে। অর্থনৈতিক দিক থেকে এরা ততটা গুরুত্বপূর্ণ নয়। এরা সাধারণত শীত প্রধান বা অঞ্চলে দেখা যায় না, গ্রীষ্মপ্রধান এবং নাতিশীতোষ্ণ মণ্ডলের যে দেশগুলি সেইখানে এই প্রাণী বা ইনসেক্টটা সর্বাধিকভাবে দেখা যায় বিস্তৃত। এ পর্যন্ত সারা পৃথিবীতে 600 প্রজাতির এই ডিপ্লুরা বর্গের কীটপতঙ্গ পাওয়া গেছে। তার মধ্যে ভারতবর্ষে 11 প্রজাতির কীটপতঙ্গ আবিষ্কৃত হয়েছে। এবার আসে এদের বাহ্যিক গঠন বা এক্সটার্নাল মরফোলজি, যা দেখে আমরা এই পতঙ্গটাকে চিনতে পারবো বাইরে থেকে। যেমন এগুলি হচ্ছে আকারে অত্যন্ত ছোট কীটপতঙ্গগুলি,
এবং এদের দেহত্বক হচ্ছে পাতলা, অনেকটা হালকা বর্ণের। দেহে এদের কোনো আইস বা ওই ধরনের কিছু নেই। তবে কয়েকটি প্রজাতি বা যেমন ক্যাম্পোডিয়া, এই কীটপতঙ্গে আবার আইস থাকে, দেহে আইসের মতো এক ধরনের গুটি গুটি অংশ দেখা যায়। আর মস্তকে আসি, হেডের হচ্ছে প্রগনাথাস ধরনের এবং চারকোনাকার অথবা গোলাকারও দেখা যায় অনেকের ক্ষেত্রে। তাদের সুস্পষ্ট অ্যান্টিনা উপস্থিত থাকে এবং তাদের পুঞ্জাক্ষিও উপস্থিত থাকে, সুস্পষ্ট অ্যান্টিনা। আর হচ্ছে যে এদের সরলাক্ষী দেখা যায় না, অসিলি যেটা, এটা অ্যাবসেন্ট। এদের কিন্তু অবশ্যই কোনো ডানা নেই, কারণ আমরা অ্যাটেরিগোটার ডিপ্লোরা নিয়ে কথা বলছি। এবং এদের মুখপাঙ্গ অবশ্যই ছোটো, মাউথ পার্টসগুলি আকারে ছোটো ছোটো, ক্ষুদ্রাকৃতি। আর শোষক ধরনের বা সাকিং টাইপ, এবং মুখপাঙ্গগুলি মাথার ভিতরে ঢুকানো অবস্থায় থাকে। এদের চোয়াল কিন্তু বেশ বড় এবং শক্ত। আর হচ্ছে এদের হাইপোফ্যারিংস থাকে মাউথ পার্টস হিসেবে, যেগুলি বেশ উন্নত। আর কোনো কোনো প্রজাতি আছে যাদের ম্যান্ডিবেলে প্রস্থিকা নামে একটা অংশ দেখা যেতে পারে। এবার আসি এদের বক্ষাঞ্চল বা তাদের থোরাক্স। তাদের থোরাক্স অত্যন্ত বেশ বড় আকৃতির, বৃহদাকৃতির থোরাক্স, তিনটা অংশ থোরাক্সের। এবং অগ্রবক্ষাঞ্চল যেটা প্রোথোরাক্স বলে, সেটা মধ্য এবং পশ্চাৎঞ্চল থেকে ছোট, অর্থাৎ এই দুইটা একটু বড়, প্রথমটা ছোট, মেজো এবং মেটা বড় আকারে অপেক্ষাকৃত। আচ্ছা, আর এই বক্ষাঞ্চল থেকে কী বের হয়? তাদের তিন জোড়া পা বের হয়, এবং এই পাগুলি প্রায় মোটামুটি কাছাকাছি আকৃতি বিশিষ্ট। এবং এদের টার্সাস হচ্ছে একখণ্ডক বিশিষ্ট, প্রিটার্সাস তাদের দুটা নখর থাকে, নখর দেখা যায়। এবং এগুলোর কোনো ডানা তো নেই, সেটা আমি আগেই বলেছি। এবার আসি, কারণ ডানা কিন্তু বক্ষ অঞ্চল থেকে বের হয়, তো এদের ডানা অ্যাবসেন্ট। আচ্ছা, এবার আসি তাদের উদর অঞ্চল, এই যে লম্বাকৃতির সর্বশেষ যে অংশটি, সেটি হচ্ছে তাদের উদর অঞ্চল। এখানে 11টি খণ্ডকের মতো অংশ নিয়ে গঠিত খণ্ডক, এবং 11তম খণ্ডকটি সবচেয়ে ছোটো খণ্ড, চিকন যেটা, এটি একটু তুলনামূলকভাবে আকারে খাটো টাইপের। এবং প্রথম 10টি খণ্ডক, এগুলি অত্যন্ত সুগঠিত। তবে 11তম খণ্ডকে একটি বিশেষ অংশ থাকে, যেটাকে বলে অ্যানাল অ্যাপেন্ডেজেস বা পায়ু উপাঙ্গ, সার্সি বলা যেতে পারে এগুলাকে। আর হচ্ছে সেগুলি আবার একাধিক খণ্ডক বিশিষ্ট হয়, অনেকগুলি খণ্ডক ছোটো ছোটো, এবং এগুলি দেখতে অনেকটা কীরকম চিমটার মতো, ফরসেপ লাইক। আচ্ছা, এগুলি শিকার ধরার কাজে ব্যবহৃত হয়, এবং এগুলি কিন্তু অনেকটা অনুভূতি প্রবণ, অর্থাৎ সেন্সরি অর্গান হিসাবেও এগুলির ফাংশন রয়েছে। তো এ গেল ডিপ্লোরান ইনসেক্ট। এবার আসি আমরা ডিপ্লোরান ইনসেক্টের ইন্টারনাল মর্ফোলজি বা আভ্যন্তরীণ যে গঠন। আভ্যন্তরীণ গঠনের মধ্যে এলিমেন্টারি ক্যানেল, যেটা পরিপাকতন্ত্র, সেই পরিপাকতন্ত্র অত্যন্ত সোজা এবং নলাকার, ঠিক আছে। আমরা কিন্তু ইনসেক্টটাকে ডিসেক্ট করি নাই, এটা অত্যন্ত আদিশ্রেণীর ইনসেক্ট, এবং এগুলার ইন্টারনাল মর্ফোলজির সমস্ত অংশগুলিই অত্যন্ত সরল প্রকৃতির। আমি জাস্ট একটু তোমাদের ধারণা দিই, এদের যে পরিপাকনালী এলিমেন্টারি ক্যানেল, সেটা কিন্তু অত্যন্ত মানে সরল প্রকৃতির, টিউব লাইক। এবং এখানে যে অন্ননালী থাকে সেটা বেশ লম্বা, কিন্তু মধ্যান্তর অংশটা খাটো। আর হচ্ছে এদের কী থাকে, কোনো কোনো প্রজাতির মস্তক অঞ্চলে কয়েক জোড়া শিরোগ্রন্থি বা সেফালিক গ্ল্যান্ড বা লালা গ্রন্থি নামে অংশ দেখা যেতে পারে। তো যাই হোক, এদের মালপোসিয়ান নালিকা ছোট পিরকার মতো থাকে কারো কারো ক্ষেত্রে, ছোট্ট কুড়ির মতো অংশ আর কি। তবে একটা ইনসেক্ট আছে জাপিক্স, তাদের কিন্তু কোনো মালপোসিয়ান টিউবুলস দেখা যায় না। আচ্ছা, এদের শ্বসনতন্ত্রে আসি, রেসপিরেটরি সিস্টেম, এটাও অতটা বেশি উন্নত নয়, কিছুটা অস্বাভাবিক বৈশিষ্ট্য সম্পন্ন, অত্যন্ত মানে অনুন্নত এবং প্রাথমিক ধরনের। এবং তাতে কী আছে, তিন জোড়া শ্বাসরন্ধ্র দেখা যায়, যেগুলোকে ইংরেজিতে কী বলে, স্পাইরাকেল
মানে জুলজির কোড ল্যাঙ্গুয়েজ হিসাবে এগুলোকে স্পাইরাকেল বা শ্বাসতন্ত্র বলে। আর হচ্ছে যে এদের মানে দুজোড়া বক্ষ মধ্য অঞ্চলে, মানে মধ্য বক্ষ অঞ্চলে এবং একজোড়া পশ্চাৎ বক্ষ অঞ্চলে এই স্পাইরাকেলগুলো অবস্থান করে। তো শ্বাসতন্ত্রের সংখ্যা প্রায় 11 জোড়ার মতো হতে পারে। আচ্ছা, এরপরে আসি তাদের যে ব্লাড সার্কুলেটরি সিস্টেম। ব্লাড সার্কুলেটরি সিস্টেমও তাদের অত্যন্ত মানে অনুন্নত, অতটা বেশি ডেভেলপড না। এখানে তাদের হৃৎপিণ্ডের মধ্যে তাদের অস্টিয়া থাকতে পারে, ভিন্ন ভিন্ন মানে প্রাণী বা ইনসেক্টের ক্ষেত্রে এটা বিভিন্নতা দেখা যায়। যেমন জাপিক্সে প্রায় 10 জোড়া এবং ক্যাম্পোডিয়াতে প্রায় 9 জোড়া অস্টিয়া থাকে, ঠিক আছে। আর হচ্ছে এদের হৃৎপিণ্ডের যে মানে প্রকোষ্ঠ সংখ্যাগুলোও কিন্তু বিভিন্ন ইনসেক্টের মধ্যে বিভিন্ন রকমের দেখা যায়। আচ্ছা, যেমন জাপিক্সের ক্ষেত্রে দেখা যায় সংখ্যাটি 10টি। কিসের? হৃৎপিণ্ডের সংখ্যা। এরপর আসে তাদের নার্ভাস সিস্টেম। তাদের যে নার্ভাস সিস্টেম সেটাও একদম খুব আদি ধরনের, এবং বিভিন্ন প্রাণীতে পতঙ্গের মধ্যে এটার মধ্যে পার্থক্যও দেখা যায়। অঙ্কীয় স্নায়ুরজ্জ সাধারণত 7 থেকে 8টি স্নায়ুগ্রন্থি নিয়ে গঠিত। আচ্ছা, আর এদের প্রজনন তন্ত্র বা রিপ্রোডাক্টিভ সিস্টেম যেটা, সেটা অত্যন্ত সরল প্রকৃতির, তবে এরা কিন্তু সেক্সেস সেপারেট। এদের স্ত্রী এবং পুরুষ পতঙ্গ আলাদা। যেমন পুরুষ প্রজনন তন্ত্র যদি দেখা যায় তাহলে দেখি যে ক্যাম্পোডিয়া এবং জাপিক্সের ক্ষেত্রে একজোড়া বড় আকারের শুক্রাশয় বা টেস্টিস উপস্থিত থাকে। আর স্ত্রী প্রজনন তন্ত্রের ক্ষেত্রে তাদের দেখা যায় যে একজোড়া অতিশয় বড় পলিট্রফিক অনুডিম্বাশয়, যেটাকে বাংলায় অনুডিম্বাশয়, জুলজির ভাষায় এটাকে বলে ওভারিয়াল, উপস্থিত, ঠিক আছে। এবং এদের শুক্রধানি থাকে কিন্তু কোনো সহায়ক গ্রন্থি থাকে না, যেটা অন্যান্য ইনসেক বা প্রাণীর ক্ষেত্রে একটা খুব ইম্পর্ট্যান্ট অংশ, কিন্তু এদের নাই সেটা। অত্যন্ত আদি ধরনের পতঙ্গ। তো যাই হোক, এই হচ্ছে তাদের এক্সটার্নাল এবং ইন্টারনাল মর্ফোলজি। এবার আসি তাদের ক্লাসিফিকেশান। ক্লাসিফিকেশানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে দুইটি ভাগে ভাগ করা যাচ্ছে, সাব অর্ডার 1 এবং সাব অর্ডার 2। সাব অর্ডার 1 হচ্ছে র্যাপডুরা এবং সাব অর্ডার 2 হচ্ছে ডাইসেলুরাটা। এদের আন্ডারে কতগুলি ফ্যামিলি রয়েছে? এই যে ফ্যামিলি 1, 2, 3, 4, যেটা অর্ডার আন্ডারে সাব অর্ডার র্যাপডুরা, তার আন্ডারের ফ্যামিলিগুলো রয়েছে। প্রথম ফ্যামিলি হচ্ছে অ্যানাজাপাইজিডি, এটার উদাহরণ হচ্ছে অ্যানাজাপিক্স। নাম্বার 2তে আসি প্রজাপাইজিডি, এদের উদাহরণ হচ্ছে প্রজাপিক্স। নাম্বার 3 ফ্যামিলি, এটা হচ্ছে প্রোক্যাম্পোডিডি, এদের উদাহরণ হচ্ছে প্রোক্যাম্পোডিয়া। আর যেটা ফ্যামিলি নাম্বার 4, এটা হচ্ছে ক্যাম্পোডিডি, খুব মানে কমন একটা ফ্যামিলি, এদের উদাহরণ হচ্ছে প্লুসিও ক্যাম্পাস। এই হচ্ছে আমাদের র্যাপডুরা সাব অর্ডারের কয়েকটি ফ্যামিলি। এবার আমরা যাই ডাইসেলুরাটার আন্ডারের যে ফ্যামিলিগুলো, এখানে আমরা দুটোই ফ্যামিলি মোটামুটি পরিচিত। একটা ফ্যামিলি হচ্ছে জাপাইজিডি, এটার উদাহরণ হচ্ছে জাপিক্স। আরেকটা ফ্যামিলি রয়েছে ডাইসেলুরাটার অন্তর্ভুক্ত, প্যারাপাইজিডি, সেটার উদাহরণ হচ্ছে প্যারিজাপিক্স, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ডিপ্লুরার ক্লাসিফিকেশান। তো আমরা এই ফ্যামিলিগুলি থেকে এখান থেকে দুইটা আর এখান থেকে একটা কমপক্ষে যদি আমরা এগুলার কিছু বৈশিষ্ট্য এবং উদাহরণটা আমরা মনে রাখার চেষ্টা করব। তো নেক্সট যেটা অর্ডার আমাদের, সেটা হচ্ছে অর্ডার 4 থাইসানুরা, খুব ইম্পর্ট্যান্ট একটি অর্ডার, অর্ডার 4 থাইসানুরা। অর্ডার 4 থাইসানুরা এবং এটি বিজ্ঞানী ল্যাটারেলি 1796 সালে এই বর্গটার নাম দিয়েছিলেন, এবং এটি কমন নেম হচ্ছে, মানে এই ইনসেক্টগুলির কমন নেম হচ্ছে
সিলভার ফিশ। তো থাইসানিরা কীটপতঙ্গের সাধারণ নাম ব্রিসেল টেইল বা সিলভার ফিশ, অনেকে এগুলিকে ফায়ার ব্রেডসও বলে থাকেন। বিজ্ঞানী ল্যাটারেলি শেলি 1796 সালে সর্বপ্রথম এই বর্গের নামকরণ করেন থাইসানুরা। আচ্ছা, তো এই থাইসানিরা শব্দটি দুটি গ্রিক শব্দ থাইসান, যার অর্থ হচ্ছে ব্রিসেল, আর মানে হচ্ছে ঘন ভঙ্গুর, খুব অল্পতেই ভেঙে যায়, এবং উরা মিন্স টেইল বা লেজ, এর থেকে নামকরণ করেন থাইসানুরা। তো পুরো অর্থ হচ্ছে যে এইসব কীটপতঙ্গের দেহের পিছন দিকে ভঙ্গুর ফিলামেন্টের মতো লেজ সদৃশ্য অঙ্গ দেখা যায়, যেগুলি দ্রুত ঝরে যেতে পারে। সারা পৃথিবীতে এ পর্যন্ত প্রায় 550 প্রজাতির কীটপতঙ্গ বর্ণনা করা হয়েছে বা আবিষ্কৃত হয়েছে। আর এই থাইসানুরা বর্গের যে ইনসেক্টগুলি, এগুলি উজ্জ্বল চকচকে রূপার মতো বর্ণের কারণে এগুলোকে সিলভার ফিশ বলা হয়। সিলভার মানে রূপালি, খুব চকচক করে, তাই এদের নাম সিলভার ফিশ। অর্থাৎ ফিশ, বাট এরা কিন্তু ফিশ নয়, মাছ না কিন্তু, কিন্তু এদেরকে সিলভার ফিশ বলা হয়, অথচ এরা ইনসেক্ট। তো যাই হোক, এখন আমরা চলে আসি এদের স্বভাব এবং বাসস্থান, হ্যাবিট এবং হ্যাবিটেট, এরা কোথায় বসবাস করে। সাধারণত অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, এবং এরা অনেকটা আদিম প্রকৃতি যেহেতু পতঙ্গ, গোপন বা কোনো অন্ধকারাচ্ছন্ন পরিবেশে মাটির নিচে, পচা বা শুকনো কাঠের ভিতরে, পাথরের নিচে, বনে জঙ্গলে পাতার নিচে, তারপরে হচ্ছে যে ঘরে বই খাতা প্রভৃতির মধ্যে কিন্তু এরা লুকিয়ে থাকতে ভালোবাসে। এগুলির কোনো কোনো সদস্য উইপোকা এবং পিঁপড়ার বাসায়ও বসবাস করতে দেখা যায়। তো যাই হোক, এগুলোর মধ্যে অতি পরিচিত আমরা যেটা দেখি সেটা হচ্ছে ল্যাপিসমা স্যাকারিনা। এটি কিন্তু বসত বাড়িতে, এই ইনসেক্টটা মানুষের যে বাসা বাড়ি, সেই সমস্ত বাসা বাড়িতে যে পুরাতন বই খাতা কাগজপত্রের স্তূপ, তাদের মধ্যে দেখা যায়। হঠাৎ করে কিন্তু এগুলি বের হয়ে আসে, পুরাতন বই খাতা ঘাঁটতে গেলে, যেগুলি অনেকদিন ব্যবহৃত হয় না সেগুলির মধ্যে তারা বাসা বাঁধে, এবং হঠাৎ করে সেগুলা বই খাতা উঁচু করে ধরলেই সেই ডানাবিহীন সাদা চকচকে রূপার মতো কীটপতঙ্গগুলি বের হয়ে আসে, এবং এরা অতি দ্রুত চলাফেরা করতে পারে। তা যাক, এই ইনসেক্টগুলি যে পৃথিবীর প্রায় সব অঞ্চলেই এগুলিকে দেখা যায়, তবে সাধারণত গ্রীষ্মপ্রধান এবং নাতিশীতোষ্ণ মণ্ডলীয় অঞ্চলে এদেরকে বেশি পরিমাণে দেখা যায়। আচ্ছা, তো এরা কিন্তু 5-6 খোলস ত্যাগ করে, এবং বছরে প্রায় 2 পূর্ণাঙ্গ কীটপতঙ্গে পরিণত হতে পারে। ঠিক আছে, যেমন উদাহরণস্বরূপ যে একটা ইনসেক্ট আছে থাইসানুরা বর্গের, সেটা হচ্ছে থার্মোবিয়া ডোমেস্টিকা। ডোমেস্টিকা মানে যেহেতু ডোমেস্টিক জায়গায়, গৃহ বা পরিবেশে বসবাস করে, এই ইনসেক্টটা কীটপতঙ্গের পূর্ণাঙ্গ অবস্থায় 41 এবং স্ত্রী কীটপতঙ্গ 38 খোলস পরিত্যাগ করতে পারে, করে সাধারণত, এটা প্রমাণ পাওয়া গেছে। তো যাক, এগুলা কিন্তু দিনের আলো সহ্য করতে পারে না, এবং সবসময় এরা সর্বভুক প্রকৃতির, সব ধরনের খাবারই এরা খায় এবং বেঁচে থাকতে সক্ষম হয়। তো এদের কিছু বিশেষ বৈশিষ্ট্য, এক্সটার্নাল মর্ফোলজি, যা দেখে আমরা এদেরকে চিনতে পারবো যে এই ইনসেক্টগুলি থাইসানুরা অর্ডার অন্তর্ভুক্ত ইনসেক্ট। তাদের মধ্যে যেমন নাম্বার 1 রয়েছে, এদের দেহ ছোট, লম্বা, সুচালো, এবং পৃষ্ঠীয় অঙ্কি দিকটা কিন্তু চ্যাপ্টা, এবং জন্মগতভাবে এদের কোনো ডানা নাই। অ্যাটেরিগোটা গ্রুপের যেহেতু পতঙ্গ, ডানাবিহীন পতঙ্গ, এবং এদের দেহ উজ্জ্বল রূপালি বর্ণের, আইসাবৃত, আগে যেটা বলেছি আমি। নাম্বার 4 আসি, যে এদের মস্তক বা হেড হচ্ছে প্রগনাথাস, এবং এদের অ্যান্টেনা কিন্তু ফিলিফর্ম। আমরা কিন্তু অ্যান্টেনার যে টাইপস পড়েছি সেখানে আমরা দেখব যে বিভিন্ন ধরনের অ্যান্টেনা রয়েছে, সেই একটা অ্যান্টেনা টাইপস আছে ফিলিফর্ম, সুতান থ্রেড লাইক। আর এদের হচ্ছে মাউথ পার্সগুলি হচ্ছে একটোগনাথাস ধরনের মাউথ পার্স এদের দেখা যায়। আচ্ছা, আর এদের যে পুঞ্জাক্ষি, সেই তাদের যে ইনসেক্টের যে পুঞ্জাক্ষিগুলি, সেগুলি কিন্তু বড় বড়ও দেখা যায় অনেক ক্ষেত্রে, অনেক ইনসেক্টের ক্ষেত্রে দেখা যায় যে ক্ষয়প্রাপ্ত, আবার কোনো কোনো ইনসেক্টের মধ্যে সেই সম্পূর্ণভাবে অনুপস্থিত দেখা যায়। যেমন এখানে ইনসেক্টে দেখা যাচ্ছে যে এদের কোনো
ইয়ে নাই, পুঞ্জাক্ষি অনুপস্থিত। আচ্ছা, মুখপাঙ্গ তো বললাম যে তাদের মুখপাঙ্গ যেটা মাউথ পার্স এক্টোগনাথাস, যেগুলি কর্তন এবং চোষণ ধরনের, অর্থাৎ বাইটিং এবং চুইং টাইপ, তাহলে তাদের মধ্যে কী থাকবে? সেখানে তাদের ল্যাব্রাম, ল্যাবিয়াম, ম্যান্ডেবল, ম্যাক্সিলা, এগুলো সব কিছুই থাকে। আচ্ছা, এদের যেটা বক্ষাঞ্চল, বক্ষাঞ্চল হচ্ছে তাদের সমান তিনটি খণ্ড বিশিষ্ট, তিনটি খণ্ড স্পষ্টরূপে দেখা যায় এবং প্রতি খণ্ডকে তাদের সমাকৃতির পা থাকে, সমান আকৃতি বিশিষ্ট সংখ্যা পা, এবং এগুলো একটু শর্টের মানে খাটো আকৃতির, তবে এগুলি নখর বিশিষ্ট পা। এবং এদের হচ্ছে যে উদার অঞ্চল সেটা 11 খণ্ড বিশিষ্ট, সুচালো এবং লম্বাকৃতির উদর, এবং নিচের দিকটা সুচালো। এবং এদের কিন্তু একজোড়া কী দেখা যায়, পায়ুসার্সি বা অ্যানালসার্সি, এবং মাঝখানে একটা অংশ থাকে সেটাকে বলা হচ্ছে তাদের কর্ডাল ফিলামেন্ট। দুইটি অ্যানালসার্সির মাঝ বরাবর তাদের কর্ডাল ফিলামেন্ট দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে তাদের কী থাকে, এদের উদরের প্রতি খণ্ডকে স্টাইলিফর্ম ধরনের উপাঙ্গ বিদ্যমান কিছু কিছু পতঙ্গে। এত যাই হোক, এদের যে সেক্সেস সেপারেট, তারা স্ত্রী এবং পুরুষ পতঙ্গ আলাদা, অভিপোজিটর থাকে স্ত্রী পতঙ্গের ক্ষেত্রে। আচ্ছা, তো এরপরে আসি তাদের আভ্যন্তরীণ বা ইন্টারনাল মরফোলজি। ও, এখানে আর কি ছিল, টার্সাস দুইটা থেকে পাঁচটি খণ্ডক বিশিষ্ট, এই যে পায়ের অংশ। আর এরপর চলে আসি তাদের ইন্টারনাল মরফোলজি। আসলে আমরা একটা ইনসেক্টকে যখন আইডেন্টিফাই করবো, তখন কিন্তু আমরা এই বৈশিষ্ট্যগুলোই কিন্তু মেনলি দেখবো, আর ডিসেকশন করে বা ডিসেক্ট করে তখন আমরা এই জিনিসগুলো দেখা যায়। এবং এগুলি আমরা সাধারণত ডিসেকশন করি না, বিকজ অফ এগুলি মানে খুবই ভঙ্গুর টাইপের এবং খুবই সফট বডিড এগুলি। তো এদের যে ইন্টারনাল মরফোলজি, সেখানে আমরা যে বৈশিষ্ট্যগুলি দেখি, সেখানে দেখা যায় যে তাদের অ্যালিমেন্টারি ক্যানেল যেটা, যেটা কি মানে পরিপাকতন্ত্র, সেটা তাদের উপস্থিত থাকে। এবং তাদের সেই পরিপাকতন্ত্রের বা অ্যালিমেন্টারি ক্যানেল বা পরিপাক নালীটার হচ্ছে তিনটি অংশ, অগ্র, মধ্য এবং পশ্চাৎ পরিপাক নালী। প্রতিটি অংশই কিন্তু সুগঠিত, এবং সামনের অংশে তাদের গিজার্ড, অ্যান্টোরিক, সিকা এবং লালাগ্রন্থিও কিন্তু উপস্থিত থাকে। এগে হচ্ছে তাদের অ্যালিমেন্টারি ক্যানেল বা পরিপাকতন্ত্র। নেক্সট, তাদের যে শ্বসনতন্ত্র, তাদের শ্বসনতন্ত্র কিন্তু আদিম প্রকৃতির, অর্থাৎ প্রিমেটিভ, এবং শ্বসন প্রক্রিয়া খুব মন্থর গতিতে সম্পন্ন হয়, ধীর গতি সম্পন্ন। তবে এদের একটা কী বলে ওটাকে, ইনসেক্ট আছে স্পিসিস, সেটা হচ্ছে ম্যাচিলিস। এদের ক্ষেত্রে দেখা যায় যে নয় জোড়া। আরেকটা ইনসেক্ট ল্যাপিসমা, যেটা আমরা বললাম যে আমাদের হাউসহোল্ড জায়গায় দেখা যায় বইপত্রের মধ্যে, সেখানে কিন্তু 10 জোড়া তাদের শ্বাসরন্ধ্র রয়েছে। এবং এদের বক্ষ এবং উদার অঞ্চলের কিন্তু এগুলি বিস্তৃতিগুলি এই মানে শ্বসনতন্ত্রের বিভিন্নভাবে ছড়িয়ে থাকে। এরপরে আসি তাদের মালপোজিয়ান টিবিউলস উপস্থিত থাকে তাদের। এরপর হচ্ছে তাদের নার্ভাস সিস্টেম। তাদের নার্ভাস সিস্টেম, এটাও কিন্তু খুব একটা মানে জটিল প্রকৃতির না। তাদের মস্তিষ্ক তো আছে, তারপরে উপগলবিলীয় তিনটি বক্ষী এবং আটটি উদরীয় স্নায়ুগ্রন্থিও তাদের দেখা যায়। আর হচ্ছে এদের অঙ্কীয় স্নায়ুরজ্জু কিন্তু দুইটি, এবং লম্বালম্বী সংযোজক দুইটি সমস্ত দৈর্ঘ্য বরাবর বিস্তৃত থাকে স্নায়ুরজ্জু। স্নায়ুরজ্জু তো অবশ্যই তাদের কী হবে, পুরা দেহকে অনুভূতি সম্পন্ন করে তোলে। আচ্ছা, এরপর আসি তাদের ব্লাড সার্কুলেটরি সিস্টেম। ব্লাড সার্কুলেটরি সিস্টেম সরল প্রকৃতির, এই সামনে ছোট রক্তনালী, মহাধমনী, ও পিছনে তাদের 11 কক্ষ বিশিষ্ট হৃৎপিণ্ড দেখা যায়। মানে তাদের হৃৎপিণ্ডের কক্ষ বা চেম্বার সংখ্যা হচ্ছে প্রায় 11টার মতো। আর এদের যে পৃষ্ঠদেশে তাদের 11 জোড়া হৃদরন্ধ্র বা এটাকে বলে অস্টিওল থাকে, এবং তাদের আর কি থাকে, অ্যালারি পেশি থাকে। অ্যালারি পেশি সাধারণত কী করে, ওই হৃৎপিণ্ডটাকে তাদের শরীরের সাথে আটকে রাখতে সাহায্য করে, অ্যালারি মাসল বলে, ঠিক আছে। তো এরপরে আসে তাদের রিপ্রোডাক্টরি সিস্টেম, এবং এটা বিভিন্ন প্রজাতিতে বিভিন্ন ধরনের, এবং ম্যাচিলিডি এবং লেপিসমাটিডি যেই দুইটা খুব কমন গ্রুপ, এই মানে ফ্যামিলিতে দেখা যায় যে এই পার্থক্যগুলি খুব স্পষ্টভাবে দেখা যায় স্ত্রী এবং পুরুষ পতঙ্গের। এবং ওভারিওলের সংখ্যা স্ত্রী প্রাণীতে প্রায় প্রতি পাশে 5টি করে অবস্থান করে, আর হচ্ছে ম্যাচিলিসতে কিন্তু এই সংখ্যাটা বা 7টি। আর হচ্ছে যে দুইটি ডিম্বনালী তাদের উপস্থিত থাকে। তো যা হোক, আর তাদের পুরুষ বা
প্রাণীতে পুং প্রজনন তন্ত্রে তাদের যে টেস্টিস বা শুক্রাশয় সেগুলি কতগুলি লোব নিয়ে গঠিত, লোব মানে খণ্ডক নিয়ে গঠিত। তো মোটামুটি এই হচ্ছে তাদের প্রজননতন্ত্র, খুব সরল প্রকৃতির। আর থ্যাসিনোরার যে লাইফ সাইকেল বা জীবনচক্র, যেটা লাইফ সাইকেল, এটা অত্যন্ত দীর্ঘ, অর্থাৎ মানে দীর্ঘ সময়ব্যাপী চলে এটা, এবং বারবার খোলসত্যাগের মাধ্যমে এটি সম্পন্ন হয়। এবং এদের প্রায় কতবার, পঁচিশ থেকে 66 পর্যন্ত, 66 বার পর্যন্ত তারা খোলস পাল্টাতে পারে, এবং তারপরে তারা পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়। পূর্ণাঙ্গ যে ইনসেক্ট থাইসানোরা বর্গে, সেটাতে তারা পরিণত হয়, অর্থাৎ তাদের লাইফ সাইকেলটা বেশ দীর্ঘ। আচ্ছা, তো এই পর্যন্ত এই হচ্ছে তাদের ইন্টারনাল মর্ফোলজি। তো এবার আসি আমরা তাদের ক্লাসিফিকেশানে। থাইসানোরার যে ক্লাসিফিকেশান, সেখানে প্রথমে থাইসানোরাকে দুইটি অর্ডারে ভাগ করা, সাব অর্ডারে আগে ভাগ করছে। থাইসানোরা হচ্ছে অর্ডার, এবং দুইটি যদি আমরা অর্ডারে বিভক্ত করি থাইসানোরাকে, তাহলে ফার্স্ট যেটা সাব অর্ডার 1, এটা হচ্ছে মাইক্রোকোরাইফিয়া, আর সাব অর্ডার 2 সেটা হচ্ছে জাইজেনটোমা। ঠিক আছে, বানানগুলো তোমরা উচ্চারণের সাথে করবে, জাইজেনটোমা, আর একটা হচ্ছে মাইক্রোকোরাইফিয়া। তো মাইক্রোকোরাইফিয়ার আন্ডারে একটা ফ্যামিলি ম্যাচিলিডি, খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যামিলি, এই পতঙ্গগুলোকে দেখা যায়। আর একটা ফ্যামিলি হচ্ছে, এটা হচ্ছে মেইনার টেললিডি, একটা হচ্ছে ম্যাচিলিডি আর একটা হচ্ছে মেইনার টেললিডি। আর যেটা জাইজেনটোমা, ঠিক আছে, জাইজেনটোমা যে সাব অর্ডার, তার আন্ডারে ফ্যামিলি রয়েছে তিনটি, খুবই কমন ফ্যামিলি, যেটা যে ইনসেক্টগুলো আমরা দেখি দেখা যায়। লেপিস মাটিডি খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যামিলি ইনসেক্টের, এবং এটার যে ইনসেক্টটা সেটার নাম হচ্ছে ল্যাপিসমা, ওই যে বইয়ের যেটা সিলভার ফিশ আমরা বলি, বই পোকাও কিন্তু বলে। আর একটা হচ্ছে তাদের নিকোলেটিডি ফ্যামিলি, নিকোলেটিডি আর একটা ফ্যামিলি তাদের দেখা যায়, সেটা হচ্ছে লেপিডো ট্রাইচিডি। তো এই কয়েকটা ফ্যামিলি মোটামুটি থাইসানোরা থেকে ইম্পর্ট্যান্ট। তোমরা এখান থেকে দুই তিনটা ফ্যামিলির যে ইনসেক্টগুলো সেগুলোর কিছু কমন বৈশিষ্ট্য এবং তাদের উদাহরণ অবশ্যই মুখস্থ করবে। এবং এখানে হচ্ছে লেপিসমা, খুব ইম্পর্ট্যান্ট একটা ইনসেক্ট, এটা আমরা ইয়েতে তোমার যে ব্যবহারিক ক্লাস হয় সেখানে, প্র্যাকটিক্যাল ক্লাসে কিন্তু আমরা ইনসেক্টটা অনেক ক্ষেত্রেই দেই, সেখান থেকে তোমাদের কিন্তু এটা আইডেন্টিফাই করতে হবে, এবং তার ক্লাসিফিকেশান সহ তার যে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো এই গেল আমাদের অর্ডার ফর থাইসানোরা। তো এবার আমরা আসি নেক্সট অর্ডার অ্যাটিরিগোটার আন্ডারে, সেটা হচ্ছে অর্ডার 5 মাইক্রোকোরাইফিয়া। এটা হচ্ছে রেমিংটন নামে একজন এন্টোমোলজিস্ট, বিজ্ঞানী, 1954 সালে এই বর্গের অন্তর্ভুক্ত কিছু ইনসেক্টকে উনি বর্ণনা করেছিলেন, এবং সেক্ষেত্রে এটার কমন নেম হচ্ছে জাম্পিং ব্রিসেল টেল। অ্যাকচুয়ালি এই মাইক্রোকোরাইফিয়াটা থাইসানোরার সাথে অ্যাটাচড ছিল, তবে কিছু স্পেশাল পার্থক্যের কারণে এটাকে আবার আলাদা একটা অর্ডারেও পরবর্তীতে এটা রেমিংটন তিনি আবার এটাকে আলাদা বর্গীয় করেন, পরবর্তীতে এটা আলাদা বর্গ হিসাবেই পরিচিতি পায়। তো এদের হ্যাবিটেট একটু ওই একই রকম, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, স্যাঁতস্যাঁতে পরিবেশ, এবং এরা আলোর উল্টা দিকে অবস্থান করে, কখনো আলোর সামনে আসলে দৌড়ে আবার তারা অন্ধকারাচ্ছন্নের জায়গায় চলে যায়। এদের কিছু কমন বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, যেমন এদের দেহ হচ্ছে অত্যন্ত নরম, ক্ষুদ্রাকৃতি, ডানাবিহীন, ডানাবিহীন তো অবশ্যই অ্যাটেরিগোটা যেহেতু এদের এক গ্রুপ, তো এবং ডানাবিহীন, এবং তাদের হচ্ছে দেহটা লম্বাটিকৃতি, অনেকটা ওই থাইসানোরার মতো, এবং এদের কম্পাউন্ড আই বা পুঞ্জাক্ষি যেটা উপস্থিত, আর হচ্ছে তাদের অ্যান্টিনাটা হচ্ছে সেগমেন্টেড এবং উপস্থিত থাকে। এদের অ্যাবডোমেন যেটা উদার অঞ্চল সেটা হচ্ছে সূচালো নিচের দিকটা, এবং তাদের সার্সি উপস্থিত থাকে এবং সেটাও লম্বা, এবং কর্ডাল ফিলামেন্টও থাকে, মানে মাঝের যে ইয়েতে আমরা যে থাইসানোরাতে দেখেছিলাম মাঝেও তাদের কর্ডাল ফিলামেন্ট থাকে। আর এদের দেহ হচ্ছে অনুজ্জ্বল, কিন্তু আমরা দেখেছিলাম যে থাইসানোরাতে এদের থাইসানোরার যে ইনসেক্ট তাদের বডি কিন্তু অত্যন্ত উজ্জ্বল এবং আইসযুক্ত। তবে এদের এটাই পার্থক্য মেইনলি, যে এদের দেহ অনুজ্জ্বল এবং আইসবিহীন, এবং সেই কারণেই কিন্তু এই ইনসেক্টের অর্ডারটাকে মাইক্রোকোরাইফিয়া
মাইক্রোরাইফিয়া নামে এটা আলাদা করে অর্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের দেহ অনুজ্জ্বল এবং আইসবিহীন। আর হচ্ছে যে এদের আভ্যন্তরীণ গঠন অত্যন্ত সরল প্রকৃতির, অর্থাৎ ইন্টারনাল মর্ফোলজি যেটা, সেটা ওই আগের থাইসানোরার মতোই অনেকটা এবং অত্যন্ত সরল আদিম প্রকৃতির। আর এদের জীবনচক্র অত্যন্ত সরল, তবে এটাও দীর্ঘ সময় ধরে সম্পন্ন হয়ে থাকে, টাইম নেয় অনেক পূর্ণাঙ্গ অবস্থায় পরিণত হওয়ার জন্য, এবং অনেকগুলো তাদের মোল্টিং বা খোলস পাল্টায়, অবশেষে ওরা পূর্ণাঙ্গ ইনসেক্টে পরিণত হয়। এদের একটা ফ্যামিলি তোমরা পড়ে রাখবে ইম্পর্টেন্ট দেখে, সেটা হচ্ছে তাদের ম্যাচিলিডি, এবং এদের উদাহরণটা হচ্ছে ম্যাচিলিস। ঠিক আছে, তো এই হচ্ছে মাইক্রোকোরাইফিয়া। আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমাদের এই বর্গগুলির ইনস্কেটগুলি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত জরুরি। তো তোমরা অবশ্যই স্বাস্থ্য রক্ষার নিয়মাবলী মেনে চলবে, ঘরে অবস্থান করবে, আমাদের সবার জন্য দোয়া করবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।